আমরা জানি উন্নত কোষের বাইরের আবরণী বা কোষপর্দা পর্দা ফসফোলিপিডের দিস্তর এবং সেই দিস্তরীয় ফসফোলিপিডের মাঝামাঝি অথবা ভেতরে বা বাইরে অবস্থিত বিভিন্ন প্রোটিন নিয়ে গঠিত হয় আমরা হয়তো এও জানি যে নিউক্লিয়াস অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম গলগিবডি বা লাইসোজম এই কোষীয় অঙ্গাণুগুলিও কোষপর্দার মতোই ঠিক একই ধরনের ফসফোলিপিডের দিস্তর ও প্রোটিন নির্মিত আবরণী পর্দা দিয়ে আবৃত থাকে অনেক অঙ্গ নিয়ে গঠিত কোনো তন্ত্র যেমন সমবেতভাবে কোনো একটি কাজ করে ইউকারিটিক কোষের পর্দা ও সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলির এই আবরণী পর্দা এরাও তেমনি সমবেতভাবে কোষে বিশেষ ধরনের ভূমিকা পালন করে ইউক্যারিওটিক কোষের এই যে আবরণী পর্দা দিয়ে তৈরি তন্ত্র তাকেই আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলে থাকি আসুন একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই এন্ডোমেমব্রেন সিস্টেমকে বোঝার চেষ্টা করি এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত এই আবরণী পর্দাগুলি মিলিতভাবে কোষের কোষ পর্দার ভেতরের জায়গাটিকে সম্পূর্ণ ভিন্ন দুটি ভাগে ভাগ করে দেয় একটি অংশ অবশ্যই আমাদের কোষের সাইটোপ্লাজম দিয়ে ভর্তি থাকা সাইটোপ্লাজমিক স্পেস এবং অপরটি হল এন্ডোমেমব্রেন স্পেস ভালো করে ছবিটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে এন্ডোমেমব্রেন স্পেস বলতে কোষের ঠিক কোন অংশকে বোঝানো হয় দেখুন সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যতগুলি পর্দা দিয়ে আবৃত অংশ আমরা দেখতে পাচ্ছি এই সব অংশগুলিকেই একসাথে আমরা মেমব্রেন স্পেস বলি সত্যি কথা বলতে গিয়ে আমি আপনি সবাই জানি সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত এই পর্দাবৃত অংশগুলি আসলে কোনো না কোনো কোষীয় অঙ্গাণু এদেরটি কোনোটিকে আমরা নিউক্লিয়াস বলি তো কোনোটিকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা গলগি বডি বা লাইসোজম অথবা ভেসিক্যাল ভ্যাকুয়াল বা অন্য কোনো কোষীয় অঙ্গাণু বলে থাকি ফসফলিপিডের এই দিস্তরীয় আবরণী পর্দাগুলির জন্যই এই কোষীয় অঙ্গাণুগুলির সাইটোপ্লাজমে অবস্থান করা সত্ত্বেও সাইটোপ্লাজম থেকে গা বাঁচিয়ে থাকতে পারে তাই বলা যায় পর্দা ঘেরা এই কোষীয় অঙ্গাণুগুলির ভেতরের পরিবেশ সাইটোপ্লাজম থেকে একটু হলেও ভিন্ন প্রকৃতির হবে সত্যিই তাই হয় দেখা গেছে যে সাইটোপ্লাজমিক স্পেস অর্থাৎ সাইটোপ্লাজম একটু ক্ষারীয় প্রকৃতির হয় আর এন্ডোমেমব্রেন স্পেসের অন্তর্গত এই অঙ্গাণুগুলির ভেতরের পরিবেশ একটু আম্লিক ধরনের হয় তাহলে আমরা বলতেই পারি যে এন্ডোমেমেন সিস্টেমের উপস্থিতির জন্যই অঙ্গাণুগুলির ভেতরে স্যাটোপ্লাজম থেকে ভিন্ন বেশি আমলিক পরিবেশ সৃষ্টি হয় এবং তার ফলেই অঙ্গাণুগুলি তাদের নির্দিষ্ট বিপাক কার্য পরিচালনা করতে পারে এবার চলুন স্পষ্টভাবে জেনে নেওয়া যাক কোষের যে এন্ডোমেমেন সিস্টেম আজকের আলোচ্য বিষয় সেই সিস্টেম অর্থাৎ তন্ত্রটি ঠিক কোন কোন কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দা দিয়ে গঠিত হয় কিছুক্ষণ আগে যে অঙ্গাণুগুলির কথা বলা হলো অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বডি ভিজিক্যাল ভ্যাকুল বা লাইসিজম এন্ডোমেমব্রেন সিস্টেম গঠনে এই অঙ্গাণুগুলির আবরণী পর্দা যেমন অংশগ্রহণ করে তেমনি কোষের নিউক্লিয়াসের আবরণী এবং কোষের প্লাজমা পর্দা বা কোষ পর্দাও এন্ডোমেমব্রেন সিস্টেম গঠনে অংশগ্রহণ করে তবে মনে রাখতে হবে যে পেরক্সিজোম মাইটোকন্ড্রিয়া অথবা প্লাস্টিড এই কোষীয় অঙ্গাণুগুলির আবরণী পর্দা কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের অঙ্গ হিসেবে ধরা হয় না যাই হোক আমরা জানি যে কোষের নিউক্লিয়াসও ফসফোলিপিডের দুটি দ্বিস্তর দিয়ে আবৃত থাকে আর ওই স্তর দুটির মাঝের অংশকে আমরা পেরিনিউক্লিয়ার স্পেস বলি ভালো করে লক্ষ্য করে দেখুন যে নিউক্লিয়াসের বাইরের আবরণী পর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা এই দুই আবরণী পর্দা কিন্তু পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে অবস্থান করে এন্ডোমেমব্রেন সিস্টেমে এরকম পর্দা পর্দা সংযোগ খুব একটা দেখা যায় না বরং বেশিরভাগ ক্ষেত্রেই সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এন্ডোমেমব্রেন সিস্টেমের এই আবরণী পর্দাগুলি একে অপরের থেকে পৃথক অবস্থায় দূরে দূরে অবস্থান করে পরস্পরের থেকে পৃথক হয়ে অবস্থান করলেও একটি উপায় বা পদ্ধতিতে এই পর্দাগুলি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে উপায়টি হলো প্রয়োজন হলে কোনো অঙ্গাণুর আবরণী পর্দা অঙ্গাণু থেকে কিছুটা পর্দা সহ আলাদা হয়ে যায় এবং ভেসিক্যাল তৈরি করে উৎপন্ন হওয়া ভেসিক্যালটি এরপর অপর যে অঙ্গাণুটির সাথে যোগাযোগ করবার প্রয়োজন হয় সেই অঙ্গাণুটির আবরণী পর্দার সঙ্গে মিশে যায় যাই হোক আমরা জানলাম যে এন্ডো মেমব্রেন সিস্টেমের অন্তর্গত আবরণী পর্দাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করলেও হয় সরাসরি কোথাও কোথাও যুক্ত থাকে অথবা পর্দাবৃত ভেসিক্যাল তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এবার আমরা দেখব যে এই এন্ডোমেমব্রেন সিস্টেম কোষে কোন বিশেষ ধরনের কাজের সঙ্গে যুক্ত বা কোষে এন্ডোমেমব্রেন সিস্টেমের ভূমিকা কী জীবদেহে সমস্ত ধরনের কাজ পরিচালনার জন্য কোষে যে প্রোটিন বা লিপিডগুলি সংশ্লেষিত বা উৎপাদিত হয় সেই প্রোটিন বা লিপিডগুলিকে তাদের উৎপাদন স্থল থেকে তাদের কাজের জায়গায় পৌঁছে দিতে এই এন্ডো মেমব্রেন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন একটি উদাহরণ দিয়ে সম্পূর্ণ ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক আমার আপনার নিত্যদিনের কাজে প্রয়োজন হয় এমন দরকারি পণ্যসমূহ কোনো একজন শিল্পপতি বা নির্মাতার বিশেষ নির্দেশ অনুযায়ী তারই কোনো একটি কারখানায় তৈরি হয় তারপর কারখানায় সদ্য উৎপাদিত পণ্যগুলিকে কোনো একটি ওয়ার হাউস বা গুদামে পাঠানো হয় যেখানে পণ্যগুলির প্যাকেজিং লেবেলিং ট্যাগিং এইসব কাজগুলি করা হয় এই উৎপাদন পরবর্তী কাজগুলি হয়ে গেলে পরে সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া পণ্যটি উপভোক্তা বা কনজিউমারের হাতে তুলে দেবার মতো উপযুক্ত হয়ে যায় এরপর সম্পূর্ণ রেডি হয়ে যাওয়া এই পণ্যটি বিশেষ ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাহায্যে তার লেবেল এবং ট্যাগ অনুযায়ী আমার বা আপনার হাতে পৌঁছে যায় ডিস্ট্রিবিউশন সিস্টেম বলতে ধরুন অনলাইন শপিংয়ের মতো নির্মাতা অথবা বিক্রেতা থেকে পণ্যটি সরাসরি পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে গেল অথবা ধরুন প্রচলিত পদ্ধতিতে যেখানে নির্মাতা থেকে ডিস্ট্রিবিউটার ডিলার হয়ে রিটেলার বা দোকান থেকে আপনার হাতে পণ্যটি চলে আসে যাই হোক উন্নত জীব জীবকোষের ক্ষেত্রেও ঠিক একই রকমের পণ্য উৎপাদন ও ডিস্ট্রিবিউশন বা বিতরণের পদ্ধতি লক্ষ্য করা যায় চলুন উদাহরণটির সাথে জীবকোষের প্রয়োজনীয় পদার্থ উৎপাদন এবং বিতরণের পদ্ধতি মিলিয়ে নিয়ে তাতে এন্ডোমেমবেন সিস্টেমের প্রাসঙ্গিকতা বা ভূমিকা আলোচনা করি আমরা জানি জীবকোষের সমস্ত কাজ পরিচালিত হয় কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ তথা জিনে নির্দেশে প্রোটিন লিপিড ইত্যাদি উৎপাদনের মাধ্যমে তো সেই অর্থে কোষের ক্ষেত্রে নির্মাতা হলো ডিএনএ আর উৎপাদিত পণ্যগুলি হলো প্রোটিন ও লিপিড যদি আমাদের জানাও থাকে তবু আরেকবার সংক্ষেপে শুনে রাখবো যে কীভাবে ডিএনএর নির্দেশে কোষে প্রোটিন বা লিপিড সংশ্লেষিত হয় প্রথমেই দেখব প্রোটিন উৎপাদন দেখুন প্রোটিন সংশ্লেষণের জন্য নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ নিউক্লিয়াসের মধ্যেই ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তার ভেতরে থাকা সংকেতের বাহক হিসেবে এমআরএনএ তৈরি করে উৎপন্ন এমআরএনএ নিউক্লিয় পর্দার ছিদ্র পথে নিউক্লিয়াসের বাইরে বার হয় এবং সাইটোপ্লাজমে চলে আসে আমরা জানি কোষে প্রোটিন উৎপাদনের কারখানাটি হলো রাইবোজম এই রাইবোজম সাইটোপ্লাজমে চলে আসা এমারানের সঙ্গে যুক্ত এবং এমারনেতে থাকা ডিএনএর সংকেত অনুযায়ী একটির পর একটি অ্যামানো অ্যাসিড পরপর যুক্ত করে নতুন পলিপেপটাইট বা প্রোটিন উৎপন্ন করে প্রোটিন উৎপাদনের এই প্রক্রিয়াটিকে আমরা ট্রান্সলেশন বলে থাকি প্রোটিন সংশ্লেষের কারখানা এই রাইবোজমগুলি কোষে দুই রকম জায়গায় থাকতে পারে প্রথমত সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে স্বাধীনভাবে থাকতে পারে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায় থাকতে পারে বা লেগে থাকতে পারে সাইটোপ্লাজম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজম যেখানেই থাকুক আমরা পরিষ্কারভাবে জেনে রাখব যে সমস্ত ধরনের প্রোটিনের সংশ্লেষণ কিন্তু সাইটোপ্লাজমে থাকা রাইবোজমেই শুরু হয় যদিও প্রোটিন সংশ্লেষণের শেষ সাইটোপ্লাজমে হতেও পারে আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থাতেও হতে পারে যাই হোক রাইবোজমের সাহায্যে কিছু কিছু প্রোটিনের সংশ্লেষণ সাইটোপ্লাজমেই সম্পন্ন হয়ে যায় সাইটোপ্লাজমে উৎপাদিত এই প্রোটিনগুলিকে অন্য কোথাও পাঠানোর প্রয়োজনই হয় না তাই এই প্রোটিনগুলির ক্ষেত্রে এন্ডো মেমব্রেন সিস্টেমের কোনো ভূমিকাই নেই কারণ এই প্রোটিনগুলি সাইটোপ্লাজমেই থেকে যায় এবং উৎসেচক হিসেবে কোনো না কোনো বিপাক্রিয়ায় অংশগ্রহণ করে উদাহরণ হিসেবে বলা যায় যে কোষীয় শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়টি কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয় আমরা সবাই জানি তো এই গ্লাইকোলাইসিস পর্যায়ে যে উৎসেচকগুলির প্রয়োজন হয় সাইটোপ্লাজমে উৎপাদিত এই প্রোটিনগুলিই হলো সেই উৎসেচক যাই হোক সাইটোপ্লাজমে উৎপাদিত এই প্রোটিনগুলি ছাড়া বাদ বাকি প্রোটিনের সংশ্লেষণ সাইটোপ্লাজমে রাইবোজমের সাহায্যে শুরু হলেও প্রোটিন সংশ্লেষণের শেষ পর্যায়টি সম্পন্ন হবার জন্য রাইবোজমটি একটি বিশেষ প্রক্রিয়ায় বাহিত হয়ে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দার বাইরের দিকে আবদ্ধ হয়ে যায় এই ক্ষেত্রে রাইবোজোম দ্বারা উৎপাদিত প্রোটিনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা ভেদ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরের লুমেনে খরিত হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরের লুমেনে সদ্য উৎপাদিত এই প্রোটিনগুলিকে আমরা সিক্রেটারি প্রোটিন বলে থাকি এই সিক্রেটারি প্রোটিনগুলো এখানে অর্থাৎ এন্ডোপ্লাসমিক রেটিকুলামের লুমেনে কিছু রাসায়নিক ও ভৌত পরিবর্তনের পর কিছুটা ম্যাচিওর হয় এই অবস্থায় প্রোটিনগুলির দুই রকম পরিণতি হতে পারে প্রথমত এরা সরাসরি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিজের আবরণী পর্দার অংশ হিসেবে যুক্ত হয়ে যেতেই পারে যদি সেরকম কিছু না হয় তাহলে এই প্রোটিনগুলো আরও পরিপূর্ণতা লাভের মাধ্যমে সম্পূর্ণ ম্যাচিওর সম্পূর্ণ ফাংশনাল বা কার্যকরী হয়ে উঠবার জন্য পার্শ্ববর্তী কোষীয় অঙ্গাণু গলগি বডিতে প্রেরিত হবে উদাহরণটিতে ঠিক যেমনভাবে কারখানা থেকে সদ্য উৎপাদিত পণ্যগুলি প্যাকেজিং লেবেলিং এবং ট্যাগিংয়ের জন্য গুদামে পাঠানো হয়েছিল তো দেখলাম প্রোটিনের সংশ্লেষণ এবার দেখব কোষে লিপিড সংশ্লেষ জীবকোষের প্রয়োজনীয় বেশিরভাগ লিপিড ডিএনএর পরোক্ষ নিয়ন্ত্রণে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দায় রাইবোজম যুক্ত থাকে না তাদের ভেতরে সংশ্লেষিত হয় জেনে রাখা ভালো যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু শুধু লিপিডের সংশ্লেষণ হয় না তার সাথে সাথে শর্করার বিপাক বিশেষত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি স্টেরয়েড হরমোন সংশ্লেষ প্রভৃতির মতো অন্যান্য কিছু স্মুথ এন্ডোপ্লাজমিক সম্পন্ন হয় যাই হোক লিপিডগুলির উৎপাদন পরিবর্তনের জন্য পরবর্তী কার্যকরী লিপিডে পরিণত করবার জন্য সদ্য সংশ্লেষিত এই লিপিডগুলিও ঠিক সিক্রেটারি প্রোটিনের মতোই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিতে প্রেরিত হয় আরও একবার মনে করিয়ে দিই যে কারখানায় উৎপাদিত পণ্যগুলিকে গুদামে পাঠানো হয়েছিল প্যাকেজড ট্যাগড এবং লেবেলড হয়ে ক্রেতার হাতে পৌঁছে দেবার উপযুক্ত করে তোলবার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগিতে প্রেরিত প্রোটিন ও লিপিডগুলিও গলগি বডিতে পৌঁছে তাদের নির্দিষ্ট ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল আকার ধারণ করে এবং প্রয়োজন অনুযায়ী অন্য কোনো শর্করা বা ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড অথবা ফসফোলিপিড তৈরি করে কাজ করবার উপযোগী সম্পূর্ণ ফাংশনাল ম্যাচিওর প্রোটিন ও লিপিডে পরিণত হয় গুদাম ঘরে প্যাকেজড লেবেল এবং ট্যাগড হবার পর পণ্যগুলি যেমন বিভিন্ন পদ্ধতিতে ডিস্ট্রিবিউটেড হয়ে ক্রেতা বা উপভোক্তার হাতে পৌঁছে যায় বডিতে সম্পূর্ণ ম্যাচিওর হয়ে ওঠা এই প্রোটিন ও লিপিডগুলিও একইভাবে গলগিবডি থেকে বিশেষ কিছু পদ্ধতিতে তাদের লেবেল ও ট্যাগ অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হয়ে জীব যেখানে তাদের প্রয়োজন হয় তা সে কোষ পর্দার বাইরেই হোক অথবা কোষের ভেতরের অন্য কোনো কোষীয় অঙ্গাণুতেই হোক সেখানে তাদের বিতরণ বা ডিস্ট্রিবিউট করে পাঠানো হয় কোষে সংশ্লেষিত প্রোটিন ও লিপিডগুলির এই যে সফর বা পরিবহন অর্থাৎ নির্মাতা ডিএনএর সংকেত থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজমের সাহায্যে সংশ্লেষিত হওয়া তারপর গলগি বডিতে ম্যাচিওর হয়ে ওঠা এবং সব শেষে তাদের কাজের জায়গায় পৌঁছে যাওয়া এই পরিবহনে কোষের এন্ডোমেমব্রেন সিস্টেম অর্থাৎ ফসফোলিপিডের তৈরি আবরণী পর্দাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আমরা আগেই জেনে রাখি যে এই কাজটিতে এন্ডোমেমব্রেন সিস্টেমের আবরণী পর্দাগুলির সাথে সাথে প্রোটোপ্লাজমের সাইক্লোসিস ও রোটেশান নামক চলন এবং সাইটোপ্লাজমের প্রোটিন নির্মিত কাঠামো অর্থাৎ সাইটোস্কেলেটেনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাই হোক কোষের এন্ডোমেমব্রেন সিস্টেমের এক্ষেত্রে কি ভূমিকা চলুন দেখা যাক আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ ও রাইবোজম গঠনের জন্য প্রয়োজনীয় এমআরএনএ টিআরএনএ আরআরএনএ উৎপন্ন হয় অথচ প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত নিউক্লিও পর্দায় থাকা ছিদ্রপথে এরা সরাসরি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পৌঁছে যেতে পারে প্রোটিন সংশ্লেষণের জন্য বা রাইবোজম উৎপাদনের জন্য আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত হিস্টোন প্রোটিন জিন রেগুলেটরি প্রোটিনস ডিএনএ ও আর পলিমারেজ পলিমেরস উচ্ছেচক এরা এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী ও নিউক্লিয়াসের বাইরের আবরণের যে সরাসরি সংযোগ সেই সংযোগ পথে দুটি নিউক্লিয় পর্দার মাঝে অবস্থিত পেরি নিউক্লিয়ার স্পেসে পৌঁছে যেতে পারে সরাসরি অর্থাৎ বলা যায় এন্ডো মেমব্রেন সিস্টেম থাকায় নিউক্লিয়াস খুব সহজেই সাইটোপ্লাজমের সঙ্গে তার যোগাযোগ এবং সাইটোপ্লাজমের ওপরে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে আবার ধরুন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত প্রোটিন বা লিপিডকে যদি ম্যাচুরেশনের জন্য গলগি বডিতে পাঠানোর প্রয়োজন হয় তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দার কিছুটা অংশ সংশ্লেষিত প্রোটিন বা লিপিডকে ধীরে ধীরে আবৃত করে এরপর পর্দাবৃত প্রোটিন বা লিপিডটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল আবরণী পর্দা থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায় তৈরি হয় ভেসিক্যাল এই ভেসিক্যালগুলিকে আমরা ট্রান্সপোর্ট ভেসিক্যাল বলবো কারণ ভেসিকালটি এরপর সাইটোস্কেলেটনের প্রোটিন তন্তুর নেটওয়ার্ক ধরে কিছুটা এগিয়ে গিয়ে গলগি বডির শীত তলের আবরণী পর্দার সঙ্গে মিশে যায় বা যুক্ত হয় আমরা জানি এন্নো মেমরেন সিস্টেমের অন্তর্গত সব আবরণী পর্দাই অসংখ্য ফসফলিপিরের অণু পাশাপাশি অবস্থান করে তৈরি হয় সেই জন্য এই ভেসিক্যালের আবরণী পর্দা ও গলগি বডির আবরণী পর্দা দুটির মিশে যাওয়া খুব জটিল কোনো প্রক্রিয়া নয় বরং পাশাপাশি চলে আসা ফসফলিপির অণুগুলির পুনরায় সজ্জিত হওয়া বলা যেতে পারে আমরা যখন আরেকটু একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি পর্যন্ত ট্রান্সপোর্ট ভেসিক্যালগুলির এই পরিবহন নিয়ে আলোচনা করব তখন দেখব যে ট্রান্সপোর্ট ভেসিক্যালগুলির আবরণী পর্দায় উপস্থিত কপ ওয়ান এবং কপ টু নামে দুই রকমের কোট প্রোটিন আসলে এই পরিবহনে সাহায্য করে বা দিক নির্দেশ করে তো পদ্ধতিটি যাই হোক না কেন এর ফলে ট্রান্সপোর্ট ভেসিক্যালে আবদ্ধ সদ্য উৎপাদিত প্রোটিন এবং লিপিডগুলি গলগি বডির লুমেনে প্রবেশ করে গলগিবডির যে তলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ট্রান্সপোর্ট ভেসিক্যালটি এসে যুক্ত হলো সেই তলটিকে বডির সিস তল বলা হয় আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এইভাবে একের পর এক ভেসিক্যাল বিচ্যুত হয়ে এসে পরপর যুক্ত হয়ে গিয়েই গলগি বডির সিস তলটি সৃষ্টি হয় তাই এই সিস তলটিকে বডির গঠনের দিক বা ফর্মিং ফেজও বলা হয় এই ফর্মিং ফেজ দিয়েই গলগি বডির সিস্টার্ন ভেতরে পৌঁছে প্রোটিন বা লিপিডটি কিছুক্ষণ আগে বলা পদ্ধতিতে প্যাকেজড লেবেলড এবং ট্যাগড হয়ে ম্যাচিওর প্রোটিন বা লিপিডে পরিণত হয় আগে কিছুটা বলেছিলাম যে গলগি বডিতে ম্যাচিওর হওয়া এই প্রোটিন বা লিপিডগুলির বিভিন্ন রকম পরিণতি হতে পারে হয় এরা অন্য কোনো কোষীয় অঙ্গাণুর বিশেষে পরিণত হবে অথবা কোষের বাইরের কোনো কাজে যেমন নিউরো ট্রান্সমিটার হিসেবে বা হরমোন হিসেবে নয়তো পাচক উৎসেচক হিসেবে নিয়োজিত হবার জন্য কোষপর্দার বাইরে খরিত হবে নয়তো সরাসরি কোষপর্দার পর্দার অংশে পরিণত হবে অথবা কোষে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকবে পরিণতি যাই হোক না কেন আসল কথাটি হল পণ্য যেভাবে গুদাম থেকে আপনার হাতে পৌঁছে গিয়েছিল গলগি বডিতে সদ্য ম্যাচুর হওয়া এই প্রোটিন ও লিপিডগুলিও তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এরপর চালিত হবে চলুন দেখি কীভাবে এন্ডোমেমব্রেন সিস্টেম এই সদ্য পরিণতিপ্রাপ্ত প্রোটিন ও লিপিডগুলির পরিবহনে বা চালিত হওয়াতে সাহায্য করে সদ্য উৎপাদিত প্রোটিন ও লিপিডগুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেভাবে আবরণী পর্দা আবৃত হয়ে ভেসিক্যাল তৈরি হয়েছিল ঠিক তেমনিভাবে গলগি বডিতেও ম্যাচিওর লিপিড বা প্রোটিনটি কিছুটা আবরণী পর্দা দিয়ে আবৃত হয় এবং গলগি বডির ট্রান্সফেস থেকে ছিঁড়ে পৃথক হয়ে গিয়ে ভেসিক্যাল তৈরি করে গলগি বডির ট্রান্স প্রান্ত থেকে সৃষ্টি হওয়া এই ভেসিক্যালগুলিকে আমরা খরণকারী ভেসিক্যাল বা সেক্রেটারি ভেসিক্যাল বলে থাকি এই খরণকারী ভেসিক্যালগুলির মাধ্যমেই তাদের ভেতরে আবদ্ধ ম্যাচিওর প্রোটিন বা লিপিডগুলি তাদের কাজের জায়গায় পৌঁছে যায় আমরা জেনে রাখবো যে গলগি বডি ট্রান্সপ্লান্ত থেকে উৎপাদিত এই খরণকারী ভেসিক্যালগুলির পর্দায় ক্ল্যাথ্রিন নামে এক ধরনের কোট প্রোটিন থাকে যা এই ভেসিক্যালগুলির গন্তব্যের দিকে চালিত হওয়াতে সাহায্য করে তো যাই হোক ম্যাচিওর প্রোটিন বা লিপিডটির কাজের জায়গাটি যদি কোষের বাইরে হয় তবে খরণকারী ভেসিক্যালটি এটিপির শক্তির সাহায্যে স্যাটোপ্লাজমের প্রোটিন তন্তুর নেটওয়ার্ক বরাবর বাহিত হয়ে কোষপর্দার পর্দার কাছে পৌঁছে যায় এবং আগেই বলা হয়েছে একবার যে উভয় আবরণীর কোট প্রোটিন ম্যাচ করলে উভয় আবরণী পর্দার ফসফলিবির অণুগুলি পরস্পর মিশে যায় গলগি বডির আবরণী পর্দা ভেসিক্যাল রূপে বাহিত হয়ে এসে কোষপর্দায় মিশে যাওয়ার ফলে পর্দাটিও কিন্তু আকার ও আয়তনে বৃদ্ধি পায় তো যাই হোক এর ফলে ভেসিক্যালে আবদ্ধ ম্যাচিওর প্রোটিন বা লিপিডটি কোষের বাইরে নিউরোট্রান্সমিটার হিসেবে বা পাচক উৎসেচক হিসেবে বা অন্য কোনো কাজ করবার জন্য কোষের বাইরে মুক্ত হয় বা খরিত হয় এই প্রক্রিয়াটিকে আমরা এক্সোসাইটোসিসও বলে থাকি আবার ধরুন এমন তো হতেই পারে যে ভেসিক্যালে যে ফসফোলিপিড বা প্রোটিনটি আবদ্ধ ছিল সেগুলি সরাসরি কোষ পর্দা গঠনের জন্য প্রয়োজন সেক্ষেত্রে ভেসিক্যালের আবরণী পর্দা ও তার ভেতরে আবদ্ধ ফসফ লিপিড ও প্রোটিন সহ সম্পূর্ণ ভেসিকেলটি কোষ পর্দার অঙ্গীভূত হবে এবার অন্য পরিস্থিতির কথায় আসা যাক গলগি বডি থেকে খরণকারী ভেসিক্যাল আবদ্ধ অবস্থায় নির্গত এই প্রোটিন বা লিপিডগুলির প্রয়োজন যদি কোষের ভেতরেই কোথাও হয় তখন কি হবে কোষের ভেতরে এই প্রোটিন বা লিপিডগুলি মোটামুটি তিন ধরনের প্রয়োজনে ব্যবহৃত হতে পারে হয় এরা হাইড্রোলাইটিক উৎসেচক হিসেবে লাইসোজম গঠন করে অন্তঃকোষীয় পরিব্যাগে অংশগ্রহণ করবে নয়তো ওরা সঞ্চিত খাদ্যের ভাণ্ডার হিসেবে ব্যাকপুর গঠন করবে অথবা অন্য কোনো কোষীয় অঙ্কাণুতে প্রবেশ করবে চলুন প্রথমে দেখি খরণকারী ভেসিক্যালে যদি হাইড্রোলাইটিক উৎসেচক থাকে তবে কিভাবে লাইসোজম গঠিত হয় এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষপর্দা দ্বারা আবৃত হয়ে কোষে যখন কোনো জীবাণু অথবা ধরুন প্রোটিন নিউক্লিক অ্যাসিডের মতো কোনো জৈব যৌগ অথবা দেহেরই ধ্বংসপ্রাপ্ত কোনো কোষের বিশেষ যদি প্রবেশ করে আসে তখন সেই পদ্মাবৃত থলিটিকে আমরা এন্ডোজোম বলি আমরা জানি এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষে প্রবেশ করা তরল পদার্থপূর্ণ এন্ডোজোমকে পিনোজোম আর কঠিন উপাদানযুক্ত এন্ডোজোমকে ফ্যাগোজোম বলা হয়ে থাকে তো কোষে প্রবেশ করে আসা পিনোজোম বা ফ্যাগোজোম যে ধরনের এন্ডোজোমই হোক না কেন তার ভেতরে আবদ্ধ থাকা বস্তুকে পাচিত করবার জন্য হাইড্রোলাইটিক উৎসেচকের প্রয়োজন হয় সেই জন্য প্রবেশ করা এই এন্ডোজোমের সঙ্গে হাইড্রোলাইটিক পূর্ণ খরণকারী ভেসিক্যালগুলি মিলিত হয়ে লাইসোজম গঠন করে তারপর লাইসোজোমের মধ্যে থাকা হাইড্রোলাইটিক উৎসেচকগুলির সাহায্যে ভেতরে আবদ্ধ জীবাণু বা জৈব যৌগ পাচিত হয়ে সরল পরিপোষক অ্যামানো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা সরল শর্করায় পরিণত হয় এই পরিপোষকগুলি পরবর্তীতে কোষের বিভিন্ন উপচিতি বিপাক্রিয়ায় অংশগ্রহণ করে আবার আমরা জানি এই লাইসোজমি পুরনো জীর্ণ কোষীয় সাথে মিলিত হয়ে অটো ফ্যাগোজম তৈরি করে এবং তাদের পাচিত করে কোষের সজীবতা বজায় রাখে এবার দেখব কিভাবে ভ্যাকুয়াল গঠিত হয় ক্ষরণকারী ভেসিক্যালে আবদ্ধ আবরণী পর্দার মধ্যে যদি কোষের সঞ্চয় উপযোগী খাদ্য বা উৎসেচক থাকে তাহলে পাশাপাশি অবস্থিত একই ধরনের ক্ষরণকারী ভেসিক্যালগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় আকারের ভ্যাকুয়াল তৈরি হয় এই ধরনের বড় আকারের ভ্যাকুয়াল আমরা উদ্ভিদ কোষে বেছে দেখতে পাই সবশেষে চলুন দেখি কীভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত প্রোটিন ও লিপিডগুলি অন্যান্য কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বা লাইসোজোবের মধ্যে পরিবাহিত হয় দেখুন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা তার ঠিক পাশে অবস্থিত অন্য কোনো কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দার খুব নিকটে অবস্থান করে মেমব্রেন কনট্যাক্ট সাইটস গঠন করে যেমন ধরুন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা ও মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণী পর্দা খুব কাছাকাছি অবস্থান করে যে মেমব্রেন কন্ট্যাক্ট সাইট গঠন করে তাকে আমরা মাইটোকন্ড্রিয়া অ্যাসোসিয়েটেড মেমব্রেন বা এম এ এম বলি এই মেমব্রেন কন্ট্যাক্ট সাইটগুলির মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটগুলো আমি উৎপাদিত প্রোটিনগুলি সরাসরি নিকটবর্তী কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিক বা লাইসোজমে পরিবাহিত হয় আশা করি এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে ইউক্যারিওটিক কোষে এন্ডো মেমব্রেন সিস্টেমের অন্তর্গত সমস্ত আবরণী পর্দাগুলি কী ধরনের ভূমিকা পালন করে সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমি তুলে ধরতে পেরেছি জীববিজ্ঞানের যে কোনো বিষয়ের ধারণা গঠন করতে আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিজ ইন বায়োলজির সঙ্গে থাকবেন ধন্যবাদ